চশমা পরে স্বপ্ন দেখা। গোপালের বয়স হচ্ছে, এক সময় চোখে কম দেখতে লাগলেন। অবশেষে চোখের ডাক্তারের পরামর্শে তার চশমা নিতে হলো। চোখে চশমা পরা আর খোলা, এ এক ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ালো গোপালের কাছে। সব সময় চশমা পরার কথা মনে থাকতো না গোপালের, তাই গোপাল একদিন রাতে চশমা খুলতে ভুলে গিয়ে চশমা পরেই শুয়ে পড়েছিলেন। মাঝরাতে গোপালের স্ত্রী তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল। গোপাল তড়াক করে উঠে বসলেন বিছানায়, জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? এখনও তো সকাল হতে ঢের দেরি, তবে এত তাড়াতাড়ি আমায় জাগিয়ে দিলে কেন? গোপালের স্ত্রী বলল, তুমি চশমাটা চোখে দিয়েই ঘুমাচ্ছ যে, শেষে নতুন চশমা ভেঙে ফেলবে, খুলে রাখবে তো? গোপাল বললেন, এই মরেছে। তুমি কি জানো না আমার চোখ খারাপ, খালি চোখে ভালো দেখতে পাই না, চশমা পরে না ঘুমালে ভালো স্বপ্ন দেখতে পাবো কি করে বলো তো? তাই চশমা পরে শুয়েছি আর চশমা পরে ঘুমাবো। আজকের দ্বিতীয় গল্প, ভিক্ষা চাইতে লজ্জা। একদিন গোপাল বাড়ির ভেতরে এক জরুরি কাজে ব্যস্ত ছিলেন, এমন সময় গোপালের সদর দরজায় এক ভিক্ষুক হাজির হলো। সে সেখানে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, গোপাল বাবা, গোপাল বাবা, একটু শুনে যাও। গোপাল তার হাতের কাজ ফেলে সামনে উপস্থিত হয়ে বললেন, কি বাপু, অমন চেঁচাচ্ছিলে কেন, কি হয়েছে? ভিক্ষুকটি বলল, কিছু ভিক্ষা চাইছি। গোপাল বিরক্ত হয়ে বললেন, ভিক্ষার কথা তো চেঁচিয়েই বলতে পারো, আমার স্ত্রী তোমাকে চাল দিয়ে বিদায় করতে পারত, আমি ভাবলাম কি জানি কি বলবে, হাতের কাজ ছেড়ে ব্যস্ত হয়ে শুনতে এলাম। ভিক্ষুকটি বলল, মাফ করবেন, আসলে চেঁচিয়ে ভিক্ষা চাইতে লজ্জা করে আর কি। গোপাল বললেন, বুঝেছি, এখন চলে যেতে পারো, ভিক্ষা পাবে না হ্যাঁ।